আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকারই কথা, কারণ খুব ভালো চলছে সবকিছু মিলে, কোনটাই তো খারাপ চলছে না, তাই না? আর অনেকদিন পরেই দেখা হচ্ছে। সপ্তম শ্রেণীর সর্বশেষ আমরা পড়েছিলাম আমার বাড়ি জসিম উদ্দিনের, তাই না? ওই যে এক বন্ধুকে নিমন্ত্রণ করা নিয়ে একটা কবিতা পড়েছিলাম আমরা, এবং আমাদের আশরাফ স্যার সেই ক্লাসটা নিয়েছিলেন, তাই তো? আজকে আমরা নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো। এতদিন তো কবিতা পড়েছি, আজকে আমরা কবিতা লেখা শিখবো। আচ্ছা, তোমরা আমার পেছনে জেমসের একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? জেমসের একটা গান আছে, এই গানটা কি শুনেছো তোমরা? যে কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে কি, এরকম একটা গান শুনেছো তোমরা? নিশ্চয়ই শুনেছো। তো আজকেও আমরা একটা কবিতা পড়ব। তো এই কবিতাটা আমরা, যে একটা কবিতা, সেটা নিয়ে একটু সন্দেহ তোমাদের হতে পারে। আমি কি কোন কবিতাটা পড়াবো, জেমসের ছবি নিয়ে আসছি, তাহলে কি জেমস কোনো কবিতা লিখেছে কিনা? আসলে আজকে জেমসের কোনো কবিতা আমরা পড়ব না, বা জেমসের সেই কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে আবার এসো না, এই ধরনের কোনো গান আমরা শুনবো না। আজকে আমরা নিজেরা কবিতা কিভাবে লিখতে হয়, এবং আমরা নিজেরা কবি কিভাবে হব, একজন সফল কবি হিসাবে, একজন সার্থক কবি হিসাবে, যেন সার্থক কবিতা লিখতে পারি, বা সুন্দরভাবে কবিতার শব্দগুলোকে সাজাতে পারি, ছন্দবদ্ধ করতে পারি, সেটা আমরা আজকে শিখবো। অর্থাৎ আমরা আজকে কবি হওয়ার ট্রেনিং নেব, কবি হওয়ার প্রশিক্ষণ নেব। ওকে, তাহলে আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি, তোমরা কি একটু ধারণা করতে পারছো যে যে আমরা কি পড়তে যাচ্ছি আজকে? আজকে আমরা পড়তে যাচ্ছি কবিতা। আজকে আমরা পড়তে যাচ্ছি কবিতা। এখনো মনে হচ্ছে যে স্যার কি বলছে, কি পড়াবে, কোন কবিতা পড়াবে? হ্যাঁ, আজকে আমরা কবিতা পড়তে যাচ্ছি। যে কবি হব আমরা কিভাবে হব, এই কবিতা লেখার জন্য আমাদের কি কি দরকার, কোন জিনিসগুলো দরকার, এবং আমাদের মস্তিষ্কে কি আসবে, আমাদের মনে কি আসবে, আমরা শব্দগুলোকে কিভাবে সাজাই, কবি যারা কবি ছিলেন, এই কবিগণ এত বিখ্যাত বিখ্যাত কবিতা লিখলেন, যেমন জীবনানন্দ দাশ লিখলেন যে চুল তার কবে কার, অন্ধকার বিদিশার নিশা, এই শব্দগুলো কিভাবে সাজালো, আমরা এই বিষয়টা নিয়ে পড়বো। তাহলে এই যে কবিতার যে বিষয়, অর্থাৎ কবিতার ভিতরে ছন্দ থাকবে, শব্দ থাকবে, রস থাকবে, উপমা থাকবে, রূপক থাকবে, শ্লেষ থাকবে, যমক থাকবে, এতগুলো টার্ম, এতগুলো অধ্যায়, এতগুলো পর্ব থাকবে কবিতা, তাহলে আমাদের এত ভালো লাগে কেন, কবিতা আমাদের ভিতরে এত আবেগ সৃষ্টি করে কেন, এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। যে আমরা একটা কবিতা বলছি যখন, যে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিকের বেশে, এই যে আমি যখন কবিতার চরণগুলো বলছি, যখন আমি প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে বলি, আর যখন গল্পের মধ্য দিয়ে যদি আমি বলি যে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা, এইভাবে যখন আমি বলছি, আর যখন বলছি যে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, অর্থাৎ দুটার ভিতরে আলাদা দোতনা আছে, আলাদা রস আছে, আছে শুনতে অন্যরকম লাগে, ব্যাপারটা এরকম না, যে অন্যরকম, যে প্রত্যেকটা শব্দই যেন আমার মস্তিষ্কে, আমার হৃদয়ে আঘাত করছে, মানে দরজায় যেমন কড়া নাড়ে টুক 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 করে, যেন প্রত্যেকটা আলাদা আলাদা শব্দই মানে এত মোলায়েম ভাবে আমাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে, আমি মানে একটা ভাবের আবেশে আবিষ্ট হচ্ছি, ব্যাপারটা ঠিক এইরকম না? তো আজকে আমরা পড়ব হুমায়ুন আজাদ স্যারের লেখা শব্দ থেকে কবিতা, কিভাবে কবিগণ, অর্থাৎ আমরা যারা কবি হতে চাই, কিভাবে আমরা শব্দগুলোকে কবিতায় জুড়ে দিব, এবং আমরা কিভাবে কবিতা লিখব। আমি এর আগের একটা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন কোনো কিছু পড়ব, কোনো একজন কবি সম্পর্কে জানব, কোনো একজন কবি কবির লেখা আমরা পড়ব, কোনো এক লেখকের লেখা আমরা পড়ব, কোনো একজন প্রাবন্ধিকের লেখা আমরা পড়ব, অবশ্যই তার সম্পর্কে জানা আমাদের জরুরি। কেন জরুরি বলেছিলাম? যে এই জন্যই জরুরি যে তিনি যেটা বলতে চাচ্ছেন, তিনি যেটা বলছেন, যেটা আমরা শুনছি, সেটা পুরোপুরি ধারণ করার জন্য আগে এই বক্তব্যটা যিনি দিচ্ছেন, তার দর্শন, তার জীবন সম্পর্কে আমাদের জানা উচিত। যখন আমরা সেই লেখকের, সেই প্রাবন্ধিকের, সেই কবির, সেই উপন্যাসিকের জীবন সম্পর্কে আমরা জানবো, তাহলে তার লেখার ভিতরে আমরা আরো সুন্দরভাবে
মোলায়েম ভাবে একেবারে মৃদুমন্দ বাতাসের মধ্যে হেঁটে যেতে পারবো, এবং তার দর্শন এবং আমাদের দর্শন একসাথে করে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটাতে পারবো। তো এই দিক থেকে আমরা আগে যেটা জানবো, প্রতিবারেই যেটা জানি, যে আগে লেখক পরিচিতি, অর্থাৎ এখানে যেহেতু শব্দ থেকে কবিতা একটা প্রবন্ধ, অর্থাৎ প্রাবন্ধিকের পরিচয়টা আমাদের জানা উচিত। যদি শুধু প্রবন্ধই বলি, আমি বললাম প্রবন্ধ, এটাকে যেমন প্রবন্ধেও নিয়ে যাওয়া যায়, আবার গল্প আকারেও নিয়ে যাওয়া যায়, কারণ এটা যেমন সুচিন্তিত আলোচনা তেমনি ভাবে এখানে গল্পের ছলে বলা হয়েছে, অর্থাৎ এটা একদিকে বলা যায় গল্প, আরেক দিকের বিচারে বলা যায় এটা প্রবন্ধ। তাহলে আমরা প্রাবন্ধিকও না বলে, আমরা গল্পকারও না বলে, আমরা বলি যে লেখকের পরিচয় আমরা আগে জানবো। তাহলে আমরা যদি লেখকের পরিচয় আমরা জানি, এই মানুষটাকে অনেকেই চেনো, অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি, এই মানুষটার নাম হচ্ছে হুমায়ুন আজাদ। কি নাম? হুমায়ুন আজাদ। তো এই হুমায়ুন আজাদ স্যারের আজকে যে লেখাটা পড়বো, এটা আমাদেরকে কবি হতে শেখাবে। যে একটা কবিতা ছিল না, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, তো আজকে আমরা তো সবাই ছাত্র, আমিও ছাত্র, যে হুমায়ুন আহমেদ স্যার আমাদের কিভাবে কবিতা লিখতে শিখাচ্ছেন সেটার বিষয়েই আমরা জানবো। তার আগে আমরা হুমায়ুন আজাদ স্যারের আমরা পরিচয়টা জেনে নিই। যে হুমায়ুন আজাদ স্যার জন্মগ্রহণ করেছেন 28 এপ্রিল 1947 সাল। আচ্ছা, তোমরা তোমরা কি বলতে পারো যে এই 1947 সাল এটা কিসের জন্য খুবই আলোচিত একটা সাল, খুবই ইতিহাসের অনেক বড় একটা সময়কাল, কেন বলতে পারো? আমি যদি বলে দেই, তাহলে 1947 সালে দেশ ভাগ হয়েছিল, মনে রাখবা 1947 সালে দেশ ভাগ হয়েছিল, এবং পাকিস্তান এবং ভারত নামে, পাকিস্তান আর একটা ছিল ভারত, এটা হয়েছিল 14ই আগস্ট, এটা হচ্ছে 15ই আগস্ট। ওকে, 14ই আগস্ট এবং 15ই আগস্ট 1947 সালে দুইটা স্বাধীন দেশ হয়েছিল, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ভারত। এবং আমরা 1947 থেকে 71 পর্যন্ত এই পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম, এবং আমাদের এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। এবং এই স্বাধীনতার যে আমরা পাকিস্তানের সাথে থাকলাম, এবং পাকিস্তানের সাথে একসাথে থাকার সময় আমাদেরকে ওই পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই পূর্ব পাকিস্তানের উপর যেভাবে অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন চালিয়েছে, সেটার এই ফলশ্রুতিতে আমরা পেয়েছি 1971 সাল। কত সাল? 1971 সাল। এবং এই 1971-এর রক্তক্ষয়ী 9 মাস যে যুদ্ধ, এই যুদ্ধের পরে পেয়েছি আমরা স্বাধীনতা, যার অনুপ্রেরণা আমরা পেয়েছি এই মার্চের 7ই মার্চের ভাষণ থেকে। বঙ্গবন্ধু সেই 18-20 মিনিটের মধ্যে এই বাংলার আপামর জনতাকে দেখেছিলেন স্বাধীনতার পথে, এবং 26শে মার্চের প্রথম প্রহরে, 26শে মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং তিনি কারারুদ্ধ হয়েছেন পশ্চিম পাকিস্তানিদের হাতে। এবং তার স্বাধীনতার ঘোষণা শোনার পরে সবাই, মানে এই বাংলার আমাদের পূর্বপুরুষরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এবং আমরা স্বাধীনতা পেয়েছি। তো এই যে সালটা, যে 1947 সাল, এটার প্রেক্ষাপটে আমি এত কথা বললাম যে এই 1947 সালটা যেন আমাদের সহজে মনে থাকে, কারণ এই 1947-এই আমরা ব্রিটিশদের করতলে যখন চলে গেলাম, তার আগে যখন বিভিন্ন জাতি এসে শাসন করেছে, তুর্কিরা এসে যখন শাসন করেছে, যখন পর্তুগিজরা দেশে এসেছে, যখন হল্যান্ডের মানুষজন এসেছে, ইংরেজরা এসেছে, বারবার বিভিন্ন জাতির কাছে আমরা শাসিত হয়েছি, তাই না? একটা সময় আমরা স্বাধীন ছিলাম, তারপরে পরাধীন হয়েছে, আবার স্বাধীন হয়েছে, সেই গুপ্ত, মৌর্য, পাল সব মানে শাসন আমলেই আমরা পরাধীন ছিলাম। অর্থাৎ এই পরাধীনতার জাল থেকে অবশেষে যখন বের হলাম 1947 সালে, অর্থাৎ 200 বছরে, প্রায় 190 বছরের ইংরেজ শাসন, 190 বছরের ইংরেজ শাসনের থেকে আমরা প্রথম মুক্তি পেয়েছিলাম 1947 সালে, এবং এর পেছনের ইতিহাসটা অনেক বিস্তৃত, অনেক বিশাল। তাহলে আমরা হুমায়ুন আজাদ স্যারের জন্ম কবে জানছি? 1947 সাল। এই 1947 সালটা যেন তোমরা সহজেই মনে রাখতে পারো, সেই জন্য এত কথা বলা, কারণ এই সালটা আমাদের ইতিহাসে অনেক ইম্পর্টেন্ট একটা সাল। ওকে, তাহলে হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেছেন? 28 এপ্রিল 1947 সাল। এরপরে দেখি যে তার জন্মস্থান হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়িখাল গ্রামে। তিনি জন্মগ্রহণ করেছেন মুন্সিগঞ্জ জেলায়। মুন্সিগঞ্জ, আমরা সাধারণত অনেকেই, যেটা যদি আমরা ঢাকার বাইরে যাই বা যারা জানেন না, তারা অধিকাংশই বলেন যে এটা বিক্রমপুর, বিক্রমপুর মুন্সিগঞ্জের একটা অংশ মাত্র। তো এই মুন্সিগঞ্জ জেলার
শ্রীনগর থানায়। কোন থানায়? শ্রীনগর থানায়। এবং তার গ্রামের নাম ছিল রাড়িখাল গ্রাম। কি গ্রাম? রাড়িখাল গ্রাম। উচ্চারণটা তোমাদের ঠিক করতে হবে। এবং তার পিতার নাম ছিল ছিল আব্দুর রাশেদ এবং মাতা ছিল জোবেদা খাতুন। আব্দুর রাশেদ, মনে রাখবা, ওই যে আমার বন্ধু রাশেদ, হ্যাঁ আব্দুর রাশেদ, আর মাতা ছিল জোবেদা খাতুন। তার যদি আমরা শিক্ষা জীবন দেখি, যে রাড়িখাল স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়। এখন কথা হচ্ছে, তিনি জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন, যেটা রাড়িখালে, এই রাড়িখালের স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন থেকে তিনি এসএসসি পাশ করেছেন, যেটা তখনকার সময় ছিল ম্যাট্রিকুলেশন বা মেট্রিক পাস। ওকে, এবং এই মেট্রিক পাসের পরে তিনি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ অনার্স, তারপরে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। এরপরে যদি তার পেশা আমরা দেখি, তিনি প্রথমেই শুরু করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি প্রভাষক হিসাবে জয়েন করলেন, এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি জয়েন করলেন সহযোগী অধ্যাপক হিসাবে, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। এবং ১৯৮০ সালের সময় থেকে তার লেখা, তার দর্শন, তার আদর্শ, তার সাহিত্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তার সাহিত্য যদি দেখি, দেখো একটু লেখাগুলো ভেঙে গিয়েছে, আমি কিছু সাহিত্যকর্ম এনেছি, বাকিগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। যে অশ্রু, কাফনে মোড়া অশ্রুবিন্দু, অলৌকিক স্টিমার, জলচিতাভাগ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, জাদুকরের মৃত্যু, ৫৬,০০০ বর্গমাইল, এইগুলোকে যদি আমি আলাদা আলাদা করে বলি, যে তার যে কি বলে, যে কি বলবো, কবিতা, তার উপন্যাস, তার প্রবন্ধ, এগুলো যদি আমি আলাদা আলাদা করে বলি, তাহলে আমি বলতে পারি যে তার প্রথমেই আসো যে ৫৬,০০০ বর্গমাইল, সবকিছু ভেঙে পড়ে, মানুষ হিসাবে আমার অপরাধসমূহ, শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ, কবি অথবা দণ্ডিত মহাপুর অপুরুষ, নিজের নিজের সঙ্গে নিজের মধু, এরকম অসংখ্য লেখা, অসংখ্য গ্রন্থ আমরা পাই। ওকে, এবং তার কাব্যগ্রন্থ, কবিতা যদি দেখি, এখানে যেমন অলৌকিক স্টিমার, সেটা হচ্ছে তার কাব্যগ্রন্থ, এবং জাদুকরের মৃত্যু, এই যে জাদুকরের মৃত্যু, এটা হচ্ছে গল্প, মনে রাখবা এটা হচ্ছে গল্প। এই অলৌকিক স্টিমার, এটা হচ্ছে কাব্য, এই কাব্য। ওকে, এবং এটা প্রকাশ পেয়েছিল ১৯৭৩ সালে। কত সালে? ১৯৭৩ সালে। এবং এই যে জলচিতাভাগ, এটাও একটা কাব্য, মনে রাখবা এই জলচিতাভাগ, এটাও একটা কাব্য। এবং এটা প্রকাশ পেয়েছিল ১৯৮০ সালে। কত সালে? ১৯৮০ সালে। এবং এই যে সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটাও একটা কাব্য। ওকে, এটাও একটা কাব্য, এটা প্রকাশ পেয়েছিল ১৯৮৫ সালে। ওকে, জাদুকরের মৃত্যুটা পেলাম গল্প, এবং ৫৬,০০০ বর্গমাইল হচ্ছে তার উপন্যাস। কি নাস? উপন্যাস। ৫৬,০০০ বর্গমাইল কি? উপন্যাস। ওকে, এখন এই যে তার আরেকটা কাব্যগ্রন্থ যেটা শুরুতেই লিখেছি, সেটা হচ্ছে কাফনে মোড়া অশ্রুবিন্দু, এটাও কিন্তু তার একটা কাব্য। কাফনে মোড়া অশ্রুবিন্দুটা হচ্ছে কাব্য, এবং এই কাফনে মোড়া অশ্রুবিন্দু প্রকাশ পেয়েছিল ১৯৯৮ সালে। ১৯৯৮ সালে। মোটামুটি এই তো হচ্ছে তার সাহিত্যকর্ম। এর বাইরে তার হচ্ছে অসংখ্য লেখা বেরিয়েছে, তার কি বলেছে, গবেষণা ধর্মী লেখা, সমালোচনা গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ। তার মধ্যে যদি আমরা দেখি যে এই হুমায়ুন আজাদ স্যার লিখেছেন, যেমন রবীন্দ্র প্রবন্ধে রাষ্ট্র সমাজচিন্তা, তারপর শামসুর রহমানের নিঃসঙ্গ শেরেপা, তারপর শিল্পকলার বিমান বিকট, হ্যাঁ, তারপরে ভাষা আন্দোলনে সাহিত্যিক মূল্যায়ন, এই ধরনের অনেকগুলো লিখেছেন। আরেকটা তার প্রবন্ধ ছিল, সেটা হচ্ছে নারী এবং প্রতিক্রিয়াশীল, তার দীর্ঘ ছায়ার নিচে। এভাবে তিনি অসংখ্য লেখা লিখেছেন, এবং তিনি ছিলেন একেবারে কি বলেছে, প্রগতিশীল, মানে আধুনিক চিন্তাধারার মানুষ। তারও অন্ধ চিন্তা ছিল না, এবং তিনি ছিলেন প্রগতিশীল, আমরা যেটা বলি। এবং তাকে যদি আমরা পরিচয় করিয়ে দিই, তাহলে আমরা এভাবে দিতে পারি, তিনি একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, ভাষা বিজ্ঞানী, সমালোচক, রাজনৈতিক ভাষ্যকার, কিশোর সাহিত্যিক, গবেষক এবং অধ্যাপক। এই পরিচয়গুলো আমরা তাকে দিতে পারি। এবং তিনি ছিলেন বাংলাদেশের প্রথা বিরোধী, ধর্ম মৌলবাদ প্রতিষ্ঠার ও সংস্কার বিরোধিতা,
যৌনতা নারীবাদ ও রাজনীতি বিষয়ে তার বক্তব্যের জন্য তিনি প্রথম এই বাংলাদেশের মানুষের কাছে তথা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছিলেন বা পরিচয় পেয়েছিলেন। এবং এই মানুষটার চিন্তা চেতনার সাথে এই বাংলার মানুষের কোনোদিনই মিলেনি। এবং দেখা যায় যে উনি 2004 সালে তার উপরে হামলা হয়, তিনি যে এই যে ধর্মীয় কুসংস্কার বা আমাদের যে কুসংস্কার বা আমাদের যে প্রচলিত যে ধারণা, এই ধারণাগুলোর বিরুদ্ধে তিনি প্রতিনিয়ত কথা বলেছেন দেখে তার প্রতি তার উপর কয়েকবার হামলা হয়েছে এবং সবিশেষ 2004 সালে তার উপরে হামলা হয়। এবং এই 2004 সালে হামলা হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সুস্থ হয়ে উঠেছিলেন, আবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 12ই আগস্ট 2004 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কত সালে? 12ই আগস্ট 2004। মনে রাখবা এই আগস্ট মাস হচ্ছে আমাদের শোকের মাস, তাহলে শোকের মাসে 15 তারিখ হচ্ছে আমাদের শোক দিবস এবং আমরা এই সমাজ সংস্কারকে হারিয়েছি এই শোকের মাসে 12ই আগস্টে। আরেকটা ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু মারা গিয়েছেন এই সময়। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরও মারা গিয়েছেন এই সময়, এই মাসে। তাহলে আমরা এই হচ্ছে আমাদের কে হুমায়ুন আজাদ স্যারের সম্পর্কে আমরা জানলাম। এখন তাহলে হুমায়ুন আজাদ স্যার আমাদের কবিতা সম্পর্কে কি বলছেন, কবিতা আমরা কিভাবে লিখব, কিভাবে আমরা কবি হব, এই বিষয়ে আমরা একটু জেনে আসি হুমায়ুন আজাদ স্যার কি বলছেন। তার আগে আমরা কিছু ছবি এখানে দিতে হচ্ছে, তাই না? ওকে, দেখো এইখানে অনেকগুলো আমরা ছবি দেখতে পাচ্ছি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, শামসুর রহমান, তারপরে আমরা দেখতে পাচ্ছি জীবনানন্দ দাস, মাইকেল মধুসূদন দত্ত, আর একজন হচ্ছে আমাদের নির্মলেন্দু গুণ। তোমরা হয়তো বা এদের অনেকের ছবি দেখেছো, অনেকের ছবি দেখো না। এ ধরনের যদি আরো আমি অনেক কবির নাম বলি, তাহলে শহীদ কাদরী, বিষ্ণু দে, সমর সেন, সৈয়দ শামসুল হক, অনেক নাম বলা যায়। আর তোমরা এখন তো মানে খুব ছোটবেলায় কবি হয়ে যায় অনেক মানুষই। তো ব্যাপারটা হচ্ছে এই যে কবিতা, এই কবিরা কিভাবে কবিতা লিখছেন, কিভাবে কবিতা লেখা হয় এবং এই কবিতার পেছনে কি কোন বিষয়গুলো অবস্থান করছে, সেটা বিষয়ে হুমায়ুন স্যারের কথা আমরা আজকে জানবো। প্রথমেই আসো যে একটা কাঠামো তোমরা দেখতে পাচ্ছ, যে ইট, আমরা একটা ইট, একটা ইটের সাথে আমরা গেঁথে দিই। আমি যখন তোমাদেরকে ভাষা পড়িয়েছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো দেখিয়েছিলাম, বিশেষ করে যখন তোমাদেরকে আমি শব্দ বুঝিয়েছিলাম যে শব্দের গঠনটা কিরকম, আলাদা আলাদা ধ্বনি একসাথে হয়ে শব্দ গঠন হয়, ঠিক তেমনি এই কবিতার ক্ষেত্রেও আমি এই উদাহরণটাই নিয়ে এসেছি। এই জন্য যে আমরা যখন একটা একটার সাথে একটা ইট গেঁথে দেই, আর এই যে দেখো সিমেন্ট গুলো যেভাবে আছে, এই সিমেন্ট গুলো যদি এইভাবে দেই তাহলে কি আমার কোনো সৌন্দর্য থাকছে? থাকছে না। তো এই ধরনের সুন্দর একটা দেয়াল আমি যখন তৈরি করব, সেটার জন্য আমাকে যেমন ইট গুলো কাটতে হবে এবং এই ইটের মাঝখানের সিমেন্ট গুলো সমান করে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে, যেভাবে করা যায় সেভাবে করতে হবে এবং ওইভাবে আমার ইট গুলোর সমন্বয় ঘটাতে হবে, সংযোগ ঘটাতে হবে, তাহলেই আমার এই সুন্দর একটা দেয়াল তৈরি হবে। তার উপরে প্লাস্টার করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ নতুন করে আরো সিমেন্টের প্রলেপ দেওয়ার আমার কোনো প্রয়োজন পড়বে না, যদি আমি এটাকেই কাঠামোবদ্ধ করে ফেলতে পারি। তো দেখো এই ঠিক এইভাবে আমাদের কবিতা বা আমাদের ভাষা তৈরি হয়। তো আমাদের ভাষা যেহেতু এইভাবে তৈরি হয় একটার সাথে একটা শব্দ জুড়ে দিয়ে, তাহলে আমি যদি গদ্য বলি যে কথাটা চমকে দেওয়ার মতো চমক, চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ, এভাবে আমি বলছি, অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দ আমি জুড়ে দিচ্ছি। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি একেবারে সৌন্দর্য, অর্থাৎ যেটা আমি বলছি সেটার ভিতরে একটা কি থাকবে, আকর্ষণ থাকবে, সেটার ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্মাবে, সেটা শুনতে মানে মধুর সুর তৈরি হবে, সেক্ষেত্রে আমি কি করছি, পরিপাটি করছি। এবং এই পরিপাটি করেই সাধারণত আমরা কবিতা গঠন করি। তোমরা যদি এখানে লাইনটা পড়তে পারছো, বুঝতে পারছো না, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। দেখো এখানে আমি এইভাবে সাজিয়েছি, শুনতে ভালো লাগছে, একটা নতুন দত্তনা দিচ্ছে, একটা আকর্ষণ বোধ তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম না। কিন্তু আমি যদি বললাম যে আমি এটা যদি আমি এইভাবে লিখতাম যে আমি সবার ছাত্র এবং মোর পাঠশালা বিশ্ব জুড়ে
এখন আমি এটা বললাম, এটাও হয়েছে এটাও হয়েছে, অর্থাৎ এটার যা অর্থ, এটার যা অর্থ, এটারও কিন্তু একই অর্থ। কিন্তু আমি যখন বলছি আমি সবার ছাত্র মোর পাঠশালা বিশ্বজুড়ে, এটাও হচ্ছে। আবার আমি যখন বলছি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার সবার আমি ছাত্র, অর্থাৎ এটা শুধুমাত্র এই দেওয়ালটা হচ্ছে, আর এটা কিন্তু এই দেওয়াল গঠন করার পরে এই দেওয়ালে উন্নীত হচ্ছে। ব্যাপারটা ঠিক এই রকম যে আমরা যখন কবিতা বলছি, আমরা যখন কবিতা সৃষ্টি করছি, আমরা যখন কবিতার শব্দ জোর নির্মাণ করছি, তখন ঠিক এইভাবেই আমরা কি করি, একটা রূপ দেই, একটা কাঠামোবদ্ধ রূপ দেই। দেখো যে আমি আলাদা আলাদা শব্দগুলো লিখেছি, এখানে বিশ্ব, এখানে পাঠশালা, এখানে ছাত্র, এখানে জোড়া, এখানে সবার, এখানে মোর, এখানে আমি, অর্থাৎ আলাদা আলাদা শব্দগুলোকে যখন আমরা একটা মানে সুগঠিত একটা রূপ দেই, একটা কাঠামোবদ্ধ রূপ দেই, এবং এই রূপটাকে যখন আমরা একটা ছন্দের মধ্য দিয়ে নিয়ে যাই, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার ছন্দ কি। এখন ছন্দ যদি বোঝাতে যাই তাহলে আমাদের আরেকটা ক্লাস করতে হবে, ছন্দের ব্যাপারটাতে আমরা পরে যাই। তার আগে আমরা চিন্তা করি যে এই শব্দগুলোকে আমি কোনটার পরে কোনটা সাজাবো, কোনটার পরে কোনটা বসাবো, এবং রং বেরঙের আলাদা আলাদা শব্দ এসে নিয়ে এসে আমাকে এইভাবে সাজাতে হয়, এবং এইভাবেই আমাদের কবিতা সৃষ্টি হয়। এরপর যদি আমরা আরো কিছু ছবি দেখি, তারপরে যদি আমরা পাঠিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা মানে একেবারেই পরিষ্কার হয়ে যাবে, মানে একেবারে ঝকঝকা পরিষ্কার। ওকে, তাহলে আমরা এখানে দেখো যে যেমন একটা ঘুড়ি বানাচ্ছে, এখানে দেখো একটা ঘুড়ি বানাচ্ছে না, যে এই ঘুড়ি বানাতে রং বেরঙের কাগজ দরকার, সুতো দরকার, আঠা দরকার। ঠিক একটা কবিতার চরণ বানাতে বা একটা কবিতা বানাতে আমাদের ভাষা তৈরিতে যেমন আলাদা আলাদা অর্থদত্তকতার ধ্বনি প্রয়োজন, ঠিক এই রকম কবিতা বা ভাষার সম্পূর্ণতা দেওয়ার জন্য, ভাষার সম্পূর্ণতা সম্পূর্ণ করার জন্য, ভাষাটাকে পূর্ণতা দান করার জন্য আমরা শব্দ থেকে বাক্য গঠন করি, ঠিক কবিতাকে নির্মাণ করার জন্য রং বেরঙের আলাদা আলাদা বিভিন্ন কায়দায় আসা শব্দগুলোকে জুড়ে দিতে হয়। যেমন ঘুড়ির উপাদান যদি হয় আঠা, নীল কাগজ, লাল কাগজ, তারপরে দুইটা বাঁকানো কাঠি, তারপরে সুতো, ঠিক তেমনি আমাদের কবিতায় শব্দগুলো হতে হয় ঠিক এইভাবে আসা এক একটা উপাদান। এখন আমি তুমি তোমরা বলতে পারো যে তাহলে আমরা তো গদ্যও লিখি, এখানেও তো শব্দ আসে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি ঘুড়ি বানানোর জন্য রঙিন কাগজ কেন খুঁজি, ঘুড়ি বানানোর জন্য আলাদা আলাদা সব মানে উপাদানগুলো ভিন্ন ভিন্ন টাইপের হয় কেন, যে কোনো কাগজ হলেই হয়, যে কোনো কাঠি হলেই হয়, যে কোনো সুতো হলেই হয়, এটার কিছুটা আলাদা কেন হয়, কথাটা এইখানেই যে যেমন ঘুড়ি বানাতে আমার আলাদা আলাদা উপাদানের প্রয়োজন হয়, আমার পছন্দসই, অর্থাৎ যেটা ঘুড়িটাকে একটা কি দিবে, ভারসাম্য দেবে এবং ঘুড়িটাকে সুন্দরভাবে উঠতে সাহায্য করবে, ঠিক একইভাবে কবিতার শব্দগুলো এইরকম যে কবিতার শব্দগুলো শব্দ হলেই চলে, শব্দ হলেই চলে, কিন্তু কবিতার শব্দগুলো ওই ঘুড়ির উপাদানের মতো। এরপর যদি আমরা আরেকটা শব্দ দেখি, যে একজন আমাদের শ্রদ্ধা একজন মা, তিনি কি বানাচ্ছেন, পুতুল বানাচ্ছেন। এখন এই পুতুল বানানোর জন্য কি দরকার, যে কাপড় দরকার, আরো অন্যান্য উপাদান, ঠিক এই মানে পুতুল যেভাবে বানানোর জন্য আলাদা আলাদা উপাদান দরকার। পুতুল আমি মাটি দিয়েও বানাতে পারি, কাঠ দিয়েও বানাতে পারি, কিন্তু একটা পুতুলকে, এই ধরনের একটা পুতুলকে বানানোর জন্য আমার কত কি দরকার, চিন্তা করো যে এখানে কাপড় দরকার হয়েছে, এখানে প্লাস্টিক দরকার হয়েছে, এখানে কালো চুল দরকার হয়েছে, এখানে কালি দরকার হয়েছে, অর্থাৎ আলাদা আলাদা কিছু উপাদান দরকার, এবং এই উপাদানগুলোকে আমি আমার মন মতো করে সাজাতে যেন পারি, এবং এটা দিয়ে যেন একটা অন্যরকম আবেশ তৈরি হয়, অন্যরকম একটা অনুভূতি সঞ্চার করতে পারে এই উপাদানগুলো, ঠিক কবিতার উপাদানগুলো এই রকম। এরপরে আরেকটা যদি আমরা ছবি দেখি, যে এখানে স্বপ্ন দেখা। এখন কথা হচ্ছে যারা কবিতা লেখেন বা যারা কবিতার শব্দগুলোকে এইভাবে সাজান, তাদের প্রথমত তাদের কল্পনা প্রবণ হতে হয়, তাদেরকে কল্পনার রাজ্যে হেঁটে চলতে হয়, এবং তাদেরকে স্বপ্নবাজ হতে হয়। অর্থাৎ যারা স্বপ্ন দেখেন যে একটা গোলাপ ফুল এটা লাল না হলুদ না সাদা, অর্থাৎ স্বপ্নে সেটাকে আমি সোনালি কালারের করে ফেলছি, সোনালি রঙের, সোনালি ঢঙের আমি করে ফেলতে পারছি, অর্থাৎ এই যে স্বপ্ন, এই যে কল্পনা, এই কল্পনার জগৎ থাকতে হয় যদি তুমি কবিতা লিখতে চাও। অর্থাৎ আমরা যদি কবিতা লিখতে চাই তাহলে আমাদের দরকার আমাদের কল্পনার রাজ্যে বিস্তার বিরাজ করা এবং আমাদের স্বপ্নলোকে ভ্রমণ করা। যদি আমি স্বপ্ন তৈরি করতে না পারি, আমি যদি আমার কল্পনার রাজ্যটাকে বিস্তৃত করতে না পারি, তাহলে আমার ভিতর থেকে কবিতা আসা সম্ভব নয়। হয়তো আমার ভিতর থেকে ওই কিছু মানে আমার খুব সাধারণ শব্দগুলো আসবে, খুব সাধারণ
চিন্তাগুলো আসবে, আমি লিখতে পারবো, হয়তো বা আমি একটা গল্প লিখছি, হয়তো বা আমি একটা ঘটনা লিখছি, কিন্তু আমি কবিতা যদি লিখতে চাই তাহলে অবশ্যই আমাকে কল্পনার জগতে যেতে হবে। কারণ এই কবিতার যে ধারণা, এই কবিতার যে উপাদান, এই কবিতার যে বৈশিষ্ট্য, এই কবিতার যে গঠন, সবগুলোই নির্ভর করে আমার কল্পনার রাজ্যে, আমার স্বপ্নবাতিকতায়। ওকে, এখন কথা হচ্ছে যে কবিরা সুন্দরভাবে কথা বলেন, চাঁদের মতো জ্যোৎস্না দেখেন। এখন চাঁদ নেই, অমাবস্যায় যদি আমি জ্যোৎস্না দেখতে পারি তাহলেই হয়তো আমার কবিসত্তাটা উন্মোচিত হবে বা আমার কবিসত্তাটা বের হয়ে আসবে। এখন অমাবস্যায় জ্যোৎস্না দেখার যে ব্যাপারটা, এই অমাবস্যায় জ্যোৎস্না দেখার ব্যাপারটাকে আমার তুলে আনতে আমার শব্দ দরকার, আমার শব্দ দরকার। অর্থাৎ এখানে রং বেরঙ্গের শব্দ আমাকে সাজাতে হবে, অর্থাৎ কাঠামোবদ্ধ করতে হবে। অর্থাৎ স্বপ্ন এবং কল্পনার জগৎ ছাড়া আমরা কবিতা লিখতে পারি না বা কবিতার গঠন আমরা করতে পারি না। এরপরে দেখো যে এই যে জ্যোৎস্নার কথা বললাম এবং গোলাপ ফুলের কথা বললাম, এই ব্যাপারটা তো তোমরা বুঝে গেছো। এরপরে আমরা সরাসরি প্রবন্ধে চলে যাই। এই যে কবিতার জন্য এতগুলো কথা বললাম যে কবিতার জন্য আমার কি কি দরকার, যে আমার স্বপ্নবাজ হতে হবে, আমার শব্দ জানতে হবে, আমার শব্দ নিয়ে খেলা করতে হবে, এই ব্যাপারগুলো তো আমরা জানলাম। এখন যদি আমরা মূল প্রবন্ধে চলে যাই, যে আমাদের হুমায়ুন আজাদ স্যার আমাদেরকে কি বলছেন, যে কবিতা কাকে বলে, তিনি প্রথমে একটা প্রশ্ন করেছেন যে কবিতা কাকে বলে। এটা নির্দিষ্ট কোনো সংজ্ঞা আমাদের কাছে হয়তো আবার নেই। আমি যদি এখন কবিতার সংজ্ঞা দেই যে ছন্দবদ্ধ লেখা বা ছন্দবদ্ধ সুগঠিত একটা লেখা, যেটার ভিতর দিয়ে আমরা নতুনত্ব পাই, নতুন রস আস্বাদন করি এবং আমাদের অনুভূতির রাজ্যের বিস্তার অনেক বেশি বিস্তৃত হয়, সেটাকে এই কবিতা বলে, এটাও একটা সংজ্ঞা হয়ে যেতে পারে। এক একজন এক এক ধরনের কবিতার সংজ্ঞা দিয়েছেন। তো আমরা যদি খুব স্বাভাবিক যেটা হুমায়ুন আজাদ স্যার আমাদের জন্য বলেছেন যে কবিতাটা এটাই, তাহলে আমরা বলতে পারি যে কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। এখন কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা কবিতা সবাই চিনি, তাই না? আমরা যারা পড়ি, পড়াশোনা করি, আমরা এখন আমরা সপ্তম শ্রেণীতে পড়ছি, আমরা কিন্তু সবাই কবিতা চিনি, যে এটা কবিতা। যেমন ওই যে জন্মভূমি, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া আসে। অর্থাৎ এই যে সুন্দরভাবে আমি যখন বলছি, অর্থাৎ আমার শব্দগুলো একটার সাথে কিভাবে একটা জুড়ে আছে, এই জিনিসগুলো দেখলেই আমি আমি শুনলেই বুঝতে পারি যে এটা একটা কবিতা। কিন্তু আমাদের হুমায়ুন আজাদ স্যার এই জন্যই বলছেন যে আমরা যারা পড়াশোনা করি, আমরা যারা পড়তে পারি, এখানে হচ্ছে ডয় শূন্য র, এটা ভুল আসছে, যে পড়তে পারি তারা কম বেশি সবাই কবিতা চিনি, কিন্তু কবিতার সংজ্ঞা দেওয়া আমাদের জন্য খুবই কঠিন। এবং কবিতার একটা নির্দিষ্ট চেহারা আছে, চেহারাটা কিরকম, মনে করো যে ওই সার্থক জনম, ঠিক এইভাবে লাইনগুলো সমান সমান না, সমান অনেকটা, সার্থক জনম আমার, লেখা হয়তো খুব খারাপ হচ্ছে, উঁচু করে লিখতে হচ্ছে, তো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো জনম মাগো তোমায় ভালো বেশ। এখন সার্থক জনম জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এটা যখন আমি বলছি তখন কিন্তু আমি শোনার সাথে সাথে বলছি এটা একটা কবিতা, শোনার সাথে সাথে আমি বলছি একটা কবিতা। এবং এটা দেখা একটা রূপ আছে, যে লাইনগুলোর ভিতরে দেখলেই মনে হয় যে এটা একটা কবিতা, কিন্তু এটাকে দেখে কবিতা মনে হয়, এই যে এত বড় একটা লেখা, এটাকে দেখলে কবিতা মনে হয় আমাদের, কবিতা মনে হয় না, কিন্তু এটাকে দেখলে আমাদের কবিতা মনে হয়। অর্থাৎ তিনি বলছেন কবিতার একটা কি আছে, চেহারা আছে। ওকে, এবং বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, খুব সুন্দরভাবে ছাপানো হয়, অর্থাৎ গল্প প্রবন্ধ উপন্যাস যেভাবে ছাপানো হয়, কবিতা কিন্তু তার থেকে আলাদা ছাপানো হয়, যে লেখাগুলোতে, এখন সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা আসি, যে লেখাগুলোতে পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, অর্থাৎ লাইনগুলো খুব একটা বেশি বড় হয় না, অর্থাৎ একটা লাইন যে এই মাথা থেকে শুরু করে ওই মাথায় শেষ হয়ে যাবে এইরকম না, লাইনগুলোর ভিতরে কি থাকে, একটা নির্দিষ্ট কাঠামো থাকে,
যে যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, অর্থাৎ আমাদের লাইনগুলো, আমাদের চরণগুলো একটার সাথে একটার মিল থাকে, মেলবন্ধন থাকে। যেমন আমি যদি বলি, সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, তাই না? অর্থাৎ এই যে নে লে নে লে, এই ধরনের একটা যেমন অন্তমিল থাকে, তেমনি লাইনের যে স্ট্রাকচার বা কাঠামো, যে দৈর্ঘ্য, সেটাও অনেকটা কাছাকাছি সমান হয়। তো ব্যাপারটা হচ্ছে যে যে লেখাগুলো পংক্তিগুলো যে লেখাগুলোতে পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সে লেখাগুলোই কবিতা, সে লেখাগুলোই কি কবিতা। এটা আমরা একেবারে সাধারণ মানে তার রূপ দেখেই আমরা বলে দিচ্ছি ঠিক এই রকম। এখন হচ্ছে যদি আমরা আরেকভাবে বলি, আমরা চিন্তা করে যদি বলি যে কিরকম হতে পারে, তো হুমায়ুন আজাদ স্যার আমাদের বলছেন যে যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, অর্থাৎ মন একটা নতুন অনুভূতি লাভ করে, এবং এই অনুভূতিটা সে গল্পের মধ্যেও পেতে পারত, কিন্তু এইখানে ছোঁয়াটা, অনুভূতির গভীরতা, অর্থাৎ এর যে আবেশ, এই আবেশের যে বিস্তার, সেটা অনেক বেশি, অনেক গভীর, অনেক গাঢ়, এবং গান গেয়ে উঠতে ইচ্ছে করে। অর্থাৎ এটা যখন আমরা শুনি, তখন আমাদের একটা সুর তৈরি হয় নিজেদের মনে, অর্থাৎ আমাদের অনুভূতিটা একটা কি বলে যে একটা অলৌকিক রূপ লাভ করে, এটা অলৌকিক, যেটা আমরা দেখি না, কিন্তু আমাদের মনে হয় যে যখন আমি বলছি যে বলো বীর, বলো উন্নতম মশির, এই কথাগুলো বলার সাথে সাথে আমাদের কিরকম একটা মানে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে, কিরকম একটা অনুভূতি হচ্ছে, এই জিনিসগুলো যখন হচ্ছে, যে চোখে বুকে রং বেরঙ্গের স্বপ্ন এসে জমা হয়। চোখে বুকে, চোখে এবং বুকে কিসের স্বপ্ন জমা হয়? রং বেরঙ্গের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। অর্থাৎ যেই চরণগুলো, যেই লাইনগুলো আমরা পাঠ করে আমরা নতুন করে অনুভূতি লাভ করি, আমাদের মন নেচে ওঠে, আমাদের গান গেতে গাইতে ইচ্ছা করে, এবং আমাদের চোখে মুখে কি রং বেরঙ্গের স্বপ্ন এসে ধরা দেয়, জমা হয়, তাই কবিতা। যা পড়লে, দু তিনবার পড়লে, হ্যাঁ, যা দু তিনবার পড়লে আর ভোলা যায় না, মনের ভিতর যা নাচতে থাকে তাই কবিতা। এখানে একটা শব্দ মিসিং, সেটা হচ্ছে থাকে, যে নাচতে থাকে তাই কবিতা। অর্থাৎ আমি যখন বলছি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘরা, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘরা, পাগলা ঘরা খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে, এটাও কিন্তু একটা কবিতা, কিন্তু এটা কবিতার একটা টার্মে আমরা ফেলে দিই, সেটা হচ্ছে ছড়া। এই ছড়াটা যখন আমি বলছি, দেখো আমাদের অনুভূতিটা যেরকম হচ্ছে, আমি যদি এখন বললাম, আমি যদি বলতাম যে ওইখানে একটা তাল গাছ দেখা যায়, ওই তাল গাছ ওইখানে আমাদের বাড়ি, এইভাবে যখন আমি বলছি, আর যখন আমি বলছি যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, দেখো অনুভূতিটা আমাদের মানে মস্তিষ্কটা, আমাদের মন এমন মানে ঘুরে যাচ্ছে যে ওরকম একটা ছোঁয়া আমরা এখান থেকে পাচ্ছি, অন্যরকম একটা রস আমরা পাচ্ছি, আমাদের শুনতেও ভালো লাগছে, এবং এই জিনিসটা খুব সহজে আমার মনে থাকছে, এর অনুভূতিটা আমার ভেতরে অনেকদিন অবস্থান করছে। তো কবিতার সংজ্ঞা যদি আমরা তাহলে দেই, তাহলে কিভাবে আমরা দিতে পারি, যে যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙ্গের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। এবং যা পড়লে বা যা দু তিনবার পড়লে আর কি বলেছে ভোলা আর ভোলা যায় না, এবং মনের ভিতরে যা নাচতে থাকে তাই কবিতা। কবিতার সংজ্ঞাটা খুব সহজ, অর্থাৎ কবিতার সংজ্ঞা যেহেতু জেনেছি, তার মানে আমি এখন কবিতা লিখতে পারবো, ব্যাপারটা ঠিক এইরকম। অর্থাৎ এখন আমরা শব্দ সাজাতে পারি। তাহলে পরবর্তীতে এই আমাদের হুমায়ুন আহমেদ স্যার কি বলছেন, যে কবিতা কারা লেখেন, কে প্রথমে কিছু ছবি দেখেছিলাম, মনে আছে যে কবিতা কারা লেখেন? ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, জসীমউদ্দিন লিখেছেন, কাজী নজরুল ইসলাম লিখেছেন, সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, শহীদ কাদরি লিখেছেন, স্যার শামসুল হক লিখেছেন, আরো কে কে লিখেছেন? তোমার বই, তোমাদের বইয়ের কবিতাগুলো যদি আমরা বলো, যে সুনির্মল বসু লিখেছেন, সুনির্মল কি সুকুমার রায় লিখেছেন, সুফিয়া কামাল লিখেছেন, আহসান হাবিব লিখেছেন, মহাদেব সাহা লিখেছেন, অর্থাৎ অসংখ্য কবি অসংখ্য কবিতা লিখেছেন। অর্থাৎ যিনি কবিতা লেখেন তিনি কবি। অর্থাৎ এখন যদি তুমি কবিতা লেখো এবং সেই কবিতাটা যদি পরিপূর্ণ কবিতা হয়ে যায় তোমার কাছে, তাহলে তুমি নিজেও একজন কবি, তুমি বলতেই পারো আমি একজন কবি, আমি কবিতা লিখতে পারি, অর্থাৎ আমি কবিতা লিখি। ব্যাপারটা ঠিক এরকম না, যে কবিতা কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। কারা লেখেন? কবিরা। অর্থাৎ যিনি কবিতা লেখেন তিনি তো কবি। এই কবিরা লেখেন কবিতা, তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, একটি শব্দের না, হরেকটি শব্দ মিলিয়ে, শুধু একটি শব্দই না, হরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন।
আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। আমি উদাহরণ দিয়েছিলাম ঘুড়ি দিয়ে, পুতুল দিয়ে। দেখো যে উপমা একটা মেন নাম বলছে, যে উপমা একটি ঘুড়ি বানাতে চায়, ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো বা করো, এই জিনিসগুলো তার দরকার। এখন কথা হচ্ছে এই কাগজটা লাল নীল না হয়ে, লাল নীল মনে করো বাদ, শুধুমাত্র কাগজ দিলাম তাও তো ঘুড়ি হতো, কিন্তু এই যে সৌন্দর্যের ব্যাপার, এই যে আলাদা করে তোলা, এই জিনিসটার জন্যই আমি বলেছিলাম যে এখানে শুধু শব্দ হলেই হয় না, এখানে শব্দগুলোকে হতে হয় রং বেরঙ্গের, তবেই সেটা কবিতায় রূপ লাভ করে। এখন দেখো যদি আরেকটা ব্যাপার আসে, যে মৌলি একটি পুতুল, কে কে পুতুল বানাতে চায়, মৌলি পুতুল বানাতে চায়, যে মৌলি একটি পুতুল বানাতে চায় তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, তিনটা লাল বো, দুটো সবুজ কাটা, একটু তুলো। এখন কথা হচ্ছে এই পুতুল আমি একটা মাটি নিলাম আকার দিলাম, বা একটা প্লাস্টিক ভেঙে মুখে আকার দিয়ে দিলাম, পুতুল হয়ে গেল, কিন্তু এত উপাদান কেন দরকার, এত রং বেরঙ্গের এত আলাদা আলাদা উপাদান কেন দরকার? কারণ আমার অনুভূতিটাকে পূর্ণ প্রকাশ করার জন্য, মানে পূর্ণতা দেওয়ার জন্য, এবং আমার এই অনুভূতিটা যখন অন্য কেউ শোনে, অন্যের কাছে যখন আমি এটা ব্যক্ত করি, সেও যেন এটাকে সুন্দরভাবে আমার মতো করে নিতে পারে, এবং আমার অনুভূতি এবং তার অনুভূতির সাথে যেন একটা মেলবন্ধন হয়, এবং এই অনুভূতি সঞ্চারিত যেই কথাগুলো, এই কথাগুলোর সৌন্দর্য, এর রূপ যেন অথেন্টিক হয়, অর্থাৎ একেবারে আলাদা হয়, এর রস, এর দ্যোতকতা যেন আমাদেরকে ভাবে আবিষ্ট করে তুলতে পারে। সেই জন্য কবিগণ কি করেন, রং বেরঙ্গের শব্দ দিয়ে কবিতা সাজান। ওকে, তেমনি কবিতা বানাতে হলে জিনিস চাই, যেমন ভাবে এই পুতুল, এই ঘুড়ি বানানোর জন্য আমাদের আলাদা আলাদা উপাদান দরকার, এই কবিতা বানানোর জন্য আমাদের কিছু উপাদান দরকার, এবং কবিতার জন্য আমাদের দরকার শব্দ, কি দরকার, শব্দ দরকার, এবং সেই শব্দটা হবে রং বেরঙ্গের শব্দ। যেমন দেখো এই থেকে আমি যখন লাইনটা লিখেছি, দেখো কবিতার এক রং, জন্মের এক রং, দরকারের এক রং, শব্দের এক রং, রং বেরঙ্গের এক রং, শব্দের আরেক রং, অর্থাৎ এই ধরনের রং বেরঙ্গের শব্দ দরকার আমাদের কবিতা তৈরি করার জন্য। যদি বলি যে পাখি একটা শব্দ, তিনি বলছেন নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ, এমন হাজারো দরকার হয় কবিতা লেখার জন্য। এভাবে হাজারো শব্দের দরকার হয় তোমার অনুভূতিটাকে ছন্দবদ্ধ করে তোলার জন্য। এখন কথা হচ্ছে শুধু শব্দ ছন্দবদ্ধ করলেই তোমার কবিতা হবে না, তুমি শব্দগুলোকে ছন্দবদ্ধ করে তুললে তোমার কবিতা হয়ে গেল, ব্যাপারটা ঠিক এইরকম না। অর্থাৎ তোমার অনুভূতির সঞ্চার এখানে ঘটাতে হবে। অর্থাৎ এখানেও হুমায়ুন আজাদ স্যার একটা প্রশ্ন করছেন, তাহলে কবি কে হতে পারে, শুধু কি ছন্দবদ্ধ করতে পারলেই বা রং বেরঙ্গের শব্দ নিয়ে আসলেই কবি হয়ে যায়? না, এই কবি হতে গেলেও তোমার কিছু কি থাকতে হবে, গুণ থাকতে হবে, কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্যগুলোর কথাও তিনি বলছেন। সেই কবি হতে সেই হতে পারে কবি যে লিখতে যে লিখতে পারে কবিতা, এখানে আমি লিখতে পারে, তাহলে কে কবি হতে পারে যে কবিতা লিখতে পারে? এখন এই কবিতা শুধু লিখতে পারলে হয় না, এর জন্য কিছু কি দরকার, গুণ দরকার, কিছু বৈশিষ্ট্য দরকার। এই বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, তোমরা কি ধারণা করতে পারছো? যেমন যে যার ভালোবাসা আছে শব্দের জন্য, যার কিসের প্রতি ভালোবাসা আছে, শব্দের প্রতি ভালোবাসা আছে, যে শব্দকে ভালোবাসে, শব্দকে আদর করে, যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। দেখো এই পর্যন্ত যদি তুমি একটু খেয়াল করো যে কে কবি হতে পারে, এই পর্যন্ত আমি খেয়াল করতে বলেছি যে সেই কবি হতে পারে যে শব্দকে নিয়ে খেলতে পারে, যে শব্দকে আদর করে করে খুব সুখ পায়, যে শব্দগুলোকে ভালোবাসে, এই শব্দগুলো তার ভিতরে অনুভূতির জাগরণ ঘটায়, যে যেই শব্দগুলো আসে সেই শব্দগুলোকে তাকে জড়িয়ে ধরতে পারে, সেই কবি হতে পারে। অর্থাৎ তুমি শব্দগুলো ছন্দবদ্ধ করলেই হবে না, সেই শব্দগুলোকে তোমার ধারণ করতে হবে, সেই শব্দগুলোর ভিতরে তোমাকে নিজেকে নিয়ে যেতে হবে, তাহলেই তুমি কবি হতে পারবে, নাহলে কোনোদিন একজন কবি তুমি হতে পারবে না। অর্থাৎ হুমায়ুন আজাদ স্যার আমাদের সুন্দর মতো আমাদের কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত একজন কবি হওয়ার জন্য, সেগুলোই তিনি বলে দিচ্ছেন। অর্থাৎ আমাদের কবি হওয়ার জন্য মনে হয় দ্বার উন্মুক্ত হচ্ছে, আমরা কালকে থেকে কবিতা লেখা শুরু করে দেব। তো বলছে যে সব কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, গোলাপ যেমন সুন্দর, এই কবিরা কিসের মতো সুন্দর কথা বলেন, গোলাপের মতো সুন্দর
কথা বলেন, তাই না? কিসের মতো? গোলাপের মতো। এবং চাঁদের মতো স্বপ্ন দেখেন। কার মতো স্বপ্ন দেখেন? চাঁদের মতো স্বপ্ন দেখেন, অর্থাৎ চাঁদের জ্যোৎস্নায় যেমন আমাদের মন আলোলিত হয়, আমাদের মন মনের ভিতরে যেই অনুভূতি, যেই ভাবের সঞ্চার ঘটে, আমরা হারিয়ে যাই কোনো অজানা দিগন্তে, সেই চাঁদের মতো কবিরা স্বপ্ন দেখেন সারা রাত ধরে। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের স্বপ্ন দেখতে চাও। তোমার যদি শব্দের জন্যে আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা সব কি স্বপ্ন দেখতে। যদি তুমি এই শব্দগুলোকে ধারণ না করো, এই শব্দগুলোকে যদি তুমি লালন না করো, তাহলে কিন্তু তোমার আর সেই গোলাপের সুমিষ্ট গন্ধ ভরা কথা বলা আর হবে না, চাঁদের মতো স্বপ্ন দেখাও হবে না, অর্থাৎ তুমি কবিও হতে পারবে না। তোমাকে আগে ওই শব্দগুলোকে ধারণ করতে হবে, অর্থাৎ তোমাকে আগে ওই গোলাপ ফুল হতে হবে, তাহলেই তোমার ওই তুমি যে গোলাপ, এই গোলাপের সুগন্ধ একদিন বের হবে। এবং তোমাকে চাঁদ হতে হবে, যেই চাঁদ মানুষকে জ্যোৎস্না রাতে জ্যোৎস্না বিলাস করতে শেখাবে এবং কল্পনালোকে হেঁটে বেড়াতে শেখাবে। এরপরে বলছে, তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা, বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? ছড়া কিসের শব্দের মতো ছড়া? নূপুরের শব্দের মতো ছড়া। আচ্ছা, নূপুরের ধ্বনি আমরা কি বলি? নূপুরের ধ্বনি এক কথায় আমরা বলি নিক্কণ, মনে রাখবা, নূপুরের ধ্বনি নিক্কণ। যে তুমি কি এই ছড়াগুলো ঠিক নিক্কণের মতো, আমরা হাঁটছি মানে নূপুর বাঁচতে থাকে না, তো ছড়াগুলো ঠিক এরকম না? আম পাতা জোড়া জোড়া, মারব চাপুক চোরব ঘরা, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘরা, পাগলা ঘরা খেপেছে চাবুক ছুড়ে মেরেছে। আবার যদি বলে, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। অর্থাৎ এই ছড়াগুলো এক তালে বেজে যায়, অর্থাৎ আমার হাঁটার তালে তালে, আমার কথার তালে তালে খুব সুন্দর একটা সুর সৃষ্টি করে। অর্থাৎ এই সুরের মতো করেই যেন কবিতাগুলো, আমাদের ছড়াগুলো তৈরি, মানে আমাদের নূপুরের আওয়াজ। অর্থাৎ নূপুরের মতো তুমি ছড়া বানাতে চাও? যদি চাও, তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা। কি নিয়ে ভাবতে হবে? শব্দ নিয়ে ভাবতে হবে, খেলতে হবে শব্দের খেলা। অর্থাৎ তোমাকে কি নিয়ে খেলা করতে হবে? শব্দ নিয়ে খেলা করতে হবে। নানান রকমের শব্দ আছে আমাদের, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। তাহলে আমাদের কি জানতে হবে? কবি হতে হলে আগে আমাদের শব্দ জানতে হবে। যেমন আকাশ, আকাশের যেমন আরেক নাম হচ্ছে নীলিমা, অন্তরীক্ষ, গগন, নভ, এগুলো আমাদের জানতে হবে। যেমন যদি বলি সূর্য, তাহলে এটার যে আরেক নাম মার্তণ্ড, ভানু, রবি, এটা আমাকে জানতে হবে। যেমন চাঁদের আরেক নাম শশী, সেটা আমাকে জানতে হবে, তাই না? এই যে এই যে পৃথিবী, পৃথিবীর আরেক নাম যে ভুবন, ধর, ধারিত্রী, এগুলো আমাকে জানতে হবে। অর্থাৎ আমাকে প্রচুর পরিমাণে শব্দ জানতে হবে, তবেই আমি একজন ভালো কবি হয়ে উঠব। অর্থাৎ আমার কথাগুলোকে আমি গোলাপের মতো মানে সুমিষ্ট ঘ্রাণে ছড়িয়ে দিতে পারবো এবং চাঁদের মতো মানুষকে স্বপ্ন বিলাসী করে তুলতে পারবো। এটাই তো আমার কবিত্ব। এই কবিত্ব ধারণ করার জন্য আমাকে আগে কি শিখতে হবে? শব্দ শিখতে হবে। ওকে, এরপরে বলছেন, কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। তোমাকে চিনতে হবে শব্দের রং, যে কোন শব্দটা কোন জায়গায় বসালে আমি প্রকৃত আবেগটা ধরতে পারবো, আমার কথায় আরেকজনকে স্বপ্নাবিষ্ট করে তুলতে পারবো। এখন আমি যদি তোমাদের বইয়ের একটা কবিতা বলি, কবিতা মনে করো যে কোন কবিতাটা বলবো বলো, এরকম একটা সহজ করে, যেমন ওই যে সবার আমি ছাত্ররাই যদি বলি যে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। এখন এই ব্যাপারটা যে এখানে সূর্য আমায় মন্ত্রণা দেয়, এখন আমি যদি এখানে বলতাম সূর্য আমায় শেখায় নিজের মতো জ্বলতে, এখানে যেমন এক ধরনের অনুভূতি জাগায়, কিন্তু এটার পারফেক্ট একেবারে ঠিকঠাক আবেশ, রস, গন্ধ ছড়িয়ে দেয়। কিভাবে? সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তুমি এখন চিন্তা করো যে সূর্য আমাকে শেখায় নিজের মতো জ্বলতে, অর্থাৎ আমার মতো জ্বললাম না, সূর্যের মতো জ্বললাম, কিছুই বুঝলাম না। অর্থাৎ আমার শব্দ আগে জানতে হবে, এবং এই লাল নীল বাদামি রঙের আলাদা আলাদা শব্দ, অর্থাৎ এই যে শব্দের বিভিন্ন রং, একটা শব্দকে বিভিন্নভাবে আমরা প্রয়োগ করতে পারি, এই শব্দটা কি করতে হবে? আমাদের জানতে হবে। অর্থাৎ তোমাকে চিনতে হবে এই শব্দের রং। আকাশ অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরোয়। কি বেরোয়? সুর বেরোয়। কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে কি শোনা যায়?
বাঁশির সুর শোনা যায়, আবার কোনো কোনো শব্দে কি শোনা যায়, হাসির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনো কোনো শব্দে এই শুকনো পাতার খসখসে আওয়াজ শোনা যায়, আবার কোনোটিতে বেহালার সুর বাজে, কোনো কোনো শব্দে তোমার পায়ের নূপুরের মতো বাজে, কোনো কোনো শব্দ এই নিক্কন, কোনো কোনো শব্দের আওয়াজটা হচ্ছে কি একটু আগে বললাম নিক্কন। ওকে, তোমাকে শুনতে হবে শব্দের সুর এবং স্বর, অর্থাৎ আমরা যখন শব্দগুলোকে জানতে পারবো কোন শব্দটাকে কোন জায়গায় কিভাবে বসালে, তাকে কতটুকু সম্মান শ্রদ্ধা দেখালে সে আমার হবে, সেটা আমার জানতে হবে, সেটা আমার শিখতে হবে। এরপরে তিনি বলছেন, অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বেরোয়, সেগুলো শরীর থেকে কি বেরোয়, সুগন্ধ বেরোয়। কোনোটি শরীর থেকে ভেসে আসে গোলাপের গন্ধ, কিসের গন্ধ বের হয়, গোলাপের গন্ধ বের হয়। কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটির থেকে আসে বাতাবি লেবুর সুবাস। যদি তুমি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলে পারবে তুমি কবি হতে। অর্থাৎ তোমার কবি হওয়ার জন্য তোমাকে আগে জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, শব্দের রূপ রস গন্ধ তোমাকে অনুভব করতে হবে। যদি তুমি এই অনুভবটা করতে পারো তাহলে আমি একজন কবি। ওকে, তাহলে কবি হওয়ার জন্য এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। এবং এই কবিরা, আমাদের যে কবিরা, এই কবিরা শব্দ দিয়েই লেখেন নানান রঙের কবিতা, অর্থাৎ কোন শব্দটা কোন জায়গায় বসাতে হবে তারা জানেন বলেই তাদের কাছে এত সুন্দর সুন্দর কবিতা সৃষ্টি হয় প্রতিনিয়ত। কখনো তারা খুব হাসির কথা বলেন, অর্থাৎ একটা কবিতা বলছেন, খুব হাসির কথা বলছেন। ওই যে নন্দলাল, নন্দলালের একটা কবিতা আছে যে সারাদিন খায় ঘুমায়, হ্যাঁ, ভয়ে সে ঘর থেকে নড়ে না। অর্থাৎ এখানে যেমন হাসির খোরাক আমার জন্মাচ্ছে, আবার যখন আমি বলছি যে পল্লীজননী কবিতা যদি আমি বলি, তাহলে বা বনলতা সেনের কবিতা বলে, যে এক এক জায়গায় শব্দগুলো এক এক ভাবে, একই শব্দের প্রয়োগ ঘটছে, কিন্তু ওই শব্দটা কোনো জায়গায় হাসির খোরাক জন্মাচ্ছে, কোনো জায়গায় দুঃখের খোরাক জন্মাচ্ছে। এটা আমাদের আগে জানতে হবে, তবেই তো আমরা কবিতা কবি হতে পারবো, আমরা কবিতা লিখতে পারবো। অর্থাৎ কবিতা, যারা কবিতা লেখেন তারা নানান রকমের শব্দের প্রয়োগ করেন, এবং কখনো তারা হাসির কথা বলেন ওই শব্দের মধ্য দিয়ে, আবার কখনো বলেন কান্নার কথা, শব্দ কিন্তু একই ধরনের। কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। অর্থাৎ শব্দ একই, ওই শব্দ দিয়ে অনেকগুলো কথা বলেন। যেমন আমি যদি বলি আবার আসিব ফিরে ধান সিঁড়ি টিল তীরে এই বাংলায়, অর্থাৎ আমার আসার ইচ্ছা, এখানে আকাঙ্ক্ষা আমি বলছি। এখন আবার যদি বলি আমি যে কোনটা বলা যায়, যে চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা, এখানে শব্দগুলো দিয়ে দেখো, যেখানে আরেক ধরনের আবেগ হচ্ছে। আবার যদি আমি বলি যে চল 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 উদ্যোগ গণে মাঝে মাদল, নিম্নে ওতলা ধরনী তল, অরুণ প্রাতের তরুণ দল, এভাবে যখন আমি বলছি তখন এখানে আরেক ধরনের আবেশ, আরেক ধরনের অনুভূতি, আরেক ধরনের রস সঞ্চার করছে। আবার যখন আমি বলছি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এখানে আরেক ধরনের অনুভূতি সৃষ্টি করছে। আবার যখন বলছি যে শোনো একটি মুজিবরের কণ্ঠে লক্ষ মুজিবর বরের ধ্বনি প্রতিধ্বনি, এবার যখন এক এক জায়গায় শব্দগুলো এক এক রূপ নিচ্ছে, এবং কবিরা এক মানে এক একবার একবার কান্নার কথাও বলছেন, একবার হাসির কথাও বলছেন, একবার চারপাশে যা দেখছেন তাই কথা বলছেন, একবার স্বপ্ন দেখাচ্ছেন, একবার আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলছেন। অর্থাৎ শব্দের ব্যবহার, শব্দের প্রয়োগে আলাদা আলাদা করে তুলছেন আমাদের অনুভূতি। অর্থাৎ আমরা যদি শব্দ জানি, শব্দের প্রয়োগটা যদি আমরা সঠিকভাবে ঘটাতে পারি, তবেই কিন্তু আমাদের কবিতা সৃষ্টি হবে এবং আমরা কবি হয়ে উঠব। এরপরে বলছে, শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা, কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ। তাহলে কবিতা যদি আমি লিখতে চাই তাহলে আমাদের প্রথমেই জানতে হবে নানান ধরনের শব্দ, তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা, অর্থাৎ আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষাগুলো, আমার অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্য আমি শব্দ শিখলাম, এবং এই শব্দগুলোকে যে আমি সাজাবো সেটার জন্য আমার স্বপ্ন দেখা চাই, আমার কল্পনার রাজ্যে ভ্রমণ করা চাই। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা, এই যে কিভাবে বলবো, অর্থাৎ আমার তো একটা জায়গায় যেতে হবে, ওইখানে না গেলে, ওই রাজ্যে ভ্রমণ না করলে ওই রাজ্যের কথা তো আমি বলতে পারবো না। একটা মানুষকে স্বপ্ন দেখাতে হলে আগে আমার স্বপ্ন জগতে ভ্রমণ করা প্রয়োজন। এই ভ্রমণের কথাও আমাদের হুমায়ুন আজাদ স্যার আমাদের বলছেন, যে কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টকবগের রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। দেখো আমরা কবিতার মধ্যে কত কিছু পারি, যে নাচের শব্দ,
আমরা বাজাতে পারি কিসের শব্দ? নাচের শব্দ। আমরা আঁকতে পারি রঙিন ছবি, আমরা বলতে পারি চমৎকার ভালো কথা, আমরা টকবকে রাগের কথা বলতে পারি, আমরা ঘর ফাটানো হাসির কথাও কবিতার মাধ্যমে বলতে পারি। কিন্তু সব সময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে। ওই কথাটা কি হবে? নতুন হতে হবে, প্রতিনিয়ত নতুনত্ব আসতে হবে। অর্থাৎ আমি একই কথা বারবার বলে যাচ্ছি তাহলে সেটা কবিতা হচ্ছে না। অর্থাৎ আমাদের কবিতায় আবিষ্ট থাকতে হলে, ওই কবিতার ভিতরে প্রবেশ করতে হলে, ওই কবিতার একটা ক্ষেত্রে আগে আমার ভ্রমণ করা চাই চাই। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যা একবার কেউ বলে গেছে, যে ছবি একবার কেউ এঁকে গেছে, তা বলা যাবে না, সে ছবি আঁকা যাবে না। অর্থাৎ তুমি আঁকবে, সেই ছবিটা আঁকো, কিন্তু তোমার মতো করে, যেন এখানে একজন পাঠক, একজন শ্রোতা নতুন কিছুর সন্ধান পায়। সেই সন্ধানদাতা কে হবে? একজন কবি হবে। অর্থাৎ তুমি আমি যদি কবি হই, আমাদেরকে সেই কাজটাই করতে হবে। অর্থাৎ আমাদের শুধু শব্দ শিখলেই হবে না, শব্দ সাজানোর কারিগর হলেই হবে না, এই শব্দটা কোন ক্ষেত্রে আমি সাজাবো সেই ক্ষেত্রটাকেও আমাদের ঠিক করতে হবে। সেক্ষেত্রে আমরা বলছি আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে, জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। অর্থাৎ স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে 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 আসে ছন্দ আর শব্দ। অর্থাৎ আমাদের ছন্দ আনতে হলে আমাদের স্বপ্নে বিভোর হতে হবে, আমাদের কল্পনার রাজ্যে কি করতে হবে? ভ্রমণ করতে হবে। তাহলে এই যে ছন্দ, শেষ পর্যন্ত আমরা কোথায় ঠেকলাম? যে ছন্দ তৈরি। অর্থাৎ ছন্দবদ্ধ করতে হবে আমাদের স্বপ্নগুলোকে। এই ছন্দবদ্ধ আমরা কিভাবে করব সেটা হুমায়ুন আজাদ স্যার আমাদের পরবর্তীতে কি বলেছেন সেটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখে নেবো, যে ছন্দ কি, কিভাবে আমরা ছন্দবদ্ধ করব, এবং আমরা কিভাবে স্বপ্ন রাজ্যে বিরাজ করতে পারি, সেখানে ভ্রমণ করতে পারি আমরা, এবং আমরা কল্পনা রাজ্যে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, এবং আমরা কিভাবে কবি হব, কোন শব্দটা কোন জায়গায় আমরা মিলিয়ে ফেলবো সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্তই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্কাই এডুকেশনের সাথে থাকো। আমরা জ্ঞানের রাজ্য ভ্রমণ করব তোমাদের সাথে নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।